আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে। ঘুম থেকে উঠে সবার চা খাওয়া শেষ, আর ভিডিও করতে পারি নাই তাড়াহুড়ার জন্য। আর ফোনটা নিচে ছিল, আসলে কি ভিডিও করতে পারি নাই। সকাল 8:30 বাজে এখন, আর নাস্তা বানানো শেষ। এখন চা খেয়ে চা খাওয়ার জিনিসগুলো কাপ টাপগুলো ধুয়ে নিচ্ছি, তারপর নাস্তা খাবে সবাই। আমার ছেলে সকালেই ঘুম থেকে উঠছে। ডিমের কোরমা রান্না করব, তার জন্য ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি, গরুর মাংস, এদিকে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, আর এটা ফুলকপির সবজি। আমি পুরা দেখাতে পারি নাই যেহেতু বাচ্চাদের স্কুলে যাওয়া, স্কুল থেকে এসে রান্না করতে লাগছে তাড়াহুড়া করে। ডাল সিদ্ধ করে নিয়েছি, আর মুরগির মাংস ভুনা করব। ননদ বাদেও অন্য মহিমান আসবে আজকে সন্ধ্যার পরে। গরুর মাংস রান্না করব, তার জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর এই যে সব রকম মশলা নিয়ে নিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, এটা জিরা, এলাচ একসঙ্গে, আর শুকনো মরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবগুলো মশলা একবারে ঢেলে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়া হয় নাই, দিব পেঁয়াজ কুচি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ওই চুলায় পেঁয়াজের ব্যবস্থা দিচ্ছি ডিমের কোরমার জন্য। আসলে কি রান্না বান্না করতে করতে আবার স্কুলে যেতে হলে আর সময় চলে যায়, একটা কি স্কুলের গেটের সামনে নামা দিয়ে আবার কোনো মতো বাসায় এসে আবার চলে গেছে আর একটা কানতে। আর রান্না করা দেখাতে পাচ্ছি না যেহেতু কাজ বেশি আজকে আমার, সন্ধ্যায় মেহমান আসবে, এখনই রান্না করে রাখছি, পরে বাবু ঘুম থেকে উঠলে তো আর ঘুমাবে না। মিতা ফুম্মাও কাজ করতেছে। ফুলকপি ডান্না রান্না হয়ে গেছে, আমি এখন ডিমের কোরমা রান্না করছি। ডিমের কোরমা রান্না করছি, মশলাটা কষিয়ে নিচ্ছি, মশলা বাটাটা দেখাই নাই আমি, মশলা নিজে হাতে কেটে নিচ্ছি, পাটাই শিল পাটাই, পেঁয়াজ জিরা আর জৈতি আর ছোটো এলাচ আর কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিছি, টক দই দিয়ে দিব মশলাটা ভালো করে কষানো হলে। বাচ্চা কাচ্চা স্কুলে গেলে একটা টেনশনে থাকি, শোভা স্কুলে গেছে আমার একটা এমন টেনশন হচ্ছে, যখন ওই যে ব্রিজ পার হয় ওপারে পার হলাম না কুম্মা, তখন একটা মুরব্বী চাষা বললো, মা তুমি একটু কষ্ট করে ওই পারে পার স্কুলের সামনে নামা দিয়ে আসো, তখন আমার একটু জানের মধ্যে আরও খারাপ লাগলো, তখন আমি যাই আবার নামা দিয়ে আসলাম। মশলা কষানো প্রায় হয়ে আসছে, আমি দিয়ে দিবো ডিমটা। ডিমের কোরমাটা রান্না হয়ে গেছে, নামাই রাখছি, আর এদিকে আমার গরুর মাংসটা কষানো হচ্ছে, দেখেন সুন্দর মাংসটা অনেক সুন্দর হয়েছে। যেহেতু প্রথমে ঢোকার সময় আমি দেখাইতে পারি নাই, তখন ইজানের আম্মু একটু ক্লান্ত হয়ে আসছে, যেহেতু অনেক দূর থেকে আম্মা বলছিল অনেক খারাপ লাগছে, জামা কাপড় চেঞ্জ করে তারপরে বসছে এখানে। আর আমার মেয়ে ভাইকে পায় তো এত খুশি, ভাইয়ের পাশে যায় শুচ্ছে আর জোয়া কথা বলছে, হ্যাঁ দেখেন কত খুশি, বলছে খালি ভাইয়ের কাছেই যাচ্ছে, ভাইয়ের সঙ্গে দেখছে মোবাইল, ভাইকে খুব পছন্দ করে। রাতে আসার পরে খেতে দেওয়া হয়েছে আমার ননদকে, আসলে কি বাসাই তো মানে ফ্যামিলি আমার কাছের মানুষ, তাই সব কিছু পাতিল মাতিল ধরেই দিয়েছে। আল্লাহ এটা তো উড়ে আসে বাবা, এখন কর দিন এমনই হয়। এই দেখো মুরগির মাংস, শোভা আজকে মুরগির মাংসটা খেয়ে দেখো, এই যে বাবা দেখো শোভা আপু বসছে, ভাত ঘুমাও তো মনে না, ময়না তুমি মুখের মাখানো ওটা কোথায় রাখছো? হ্যাঁ আমি তো জানি না,
আমার ইজেন বাবা মনে করছে ঈশ্বর দিছে, শীত আছে তার জন্য সোয়েটার পরে আছে, দেখেন এই দেখেন সোয়েটার পরে আছে। আসলে শীত না, আমরা ফ্যান চালাচ্ছি এখন। আর মিতা ময়নাক দি দোল দিয়েছে, আর ভাই ভাই ছোট ছোটবেলায় দাদুর সাথে বাবা সবার খাওয়া শেষের দিকে আম্মাকে খাওয়া শেষ হয়েছে, আব্বু খাচ্ছে ওই রুমে আর আমার ভিডিও দেখছে, আর আমি আর শোভা খাচ্ছে। এখন কোনো সময় রাতের খাবার দেখানো হয় না, আজকে রাতের খাওয়া দেখাচ্ছি কি জন্য, যেহেতু বাসায় মেহমান আসছে, মেহমান বলতে কি আমার ননদ আসছে আর আমিও খাচ্ছি, আমি খাচ্ছি স্টিলের প্লেটে, কি জন্য সবার এটা পছন্দ, আমি এই প্লেটে পাই আরাম পাই তার জন্য। এই তো রাতের খাওয়া দাওয়া আমরা করছি, অনেকদিন পর রাতের খাওয়া, মানে দেখাই না রাতের খাওয়াটা, যেহেতু শোভার বাবা থাকলে আমরা রাতের খাওয়াটা দেখাই, মানে এলোমেলো, আমি একা খাচ্ছি দেখা যাচ্ছে, আর শোভা আলাদা, আম্মা আলাদা, শোভা বেশিরভাগ আম্মার রুমে বসে খাই। আমার মাছ মাছ পাগল বউ, আমি লিপস্টিক পাগল বউ আছে, এখন মাছ পাগল বউ, হ্যাঁ ভালো মানুষ খায় না লিপস্টিক পাগল বউ, আমি মাছ পাগল না টোকাছে বাবা, আমার মেয়ে কাছে পাগল, আমি বলি আমাকে দেখাইছে বুঝছো, মানে দেখো লিপস্টিক পাগল বউ, তারপরে হলো একটা তোমার কি হিমু বিমু নাটকে, আমার মেয়ে ওইটা যে শিল্পী মানে কি ভালোবাসে বোঝাইতে পারবো না, এই যে হার খাওয়া বিড়াল আমাদের পাশেই বসে আছে, দেখুন দর্শক আমাদের বিলাতি বিড়াল কি হার খেতে বেসে গেছে, বিলাতি মানে মানে ফর্সা করেনি আর বিড়াল, ও মুরগির হার খুব পছন্দ করে, ওকে হার দেওয়া হয়, ও ভাত খাওয়ার পরে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাই, আমার পাগলি নাতিটা বিলাতি বিড়াল, বিলাতি বিড়াল হার দেখা, একটু হার দেখা, একটু হার না হার এখনো খাইনি না, একটু হার দেখাই, এই তো আম্মা আর জুবা খেতে বসছে দুপুরের খাবার, আর রান্না করছি কি আজকে ভিডিওতেই দেখেন, ননদ একমাত্র ননদ বলে কথা অনেকদিন পর আসছে, ওই যে ভাইকে বিদায় দিয়ে চলে গেছে আর আসি নাই, আর সকাল থেকে আমি দেখাইতে পারি নাই, অনেক আগে আসছিল, মানে ওখানে ঢাকাতে দেখা হয়েছিল তাই না, ঢাকাতে দেখা হয়েছিল, হ্যাঁ সবজি স্বাদ লাগছে, হ্যাঁ আজকে বাসায় আরো মেহমান আসবে, এই যে ফুলকপির সবজি, গরুর মাংস, ডিমের কোরমা, এটা মসুরের ডাল ঝোল, আম্মাও বসছে একটু শুকনা শুকনা করে খাবে আম্মা, দেখো গরুর মাংস খাওয়ার জন্য আমি আলাদাভাবে মানে বলিস, আমার ননদ হাড্ডি পছন্দ করে, ওনাদের ছেলে কিছুই খেতে চায় না, ডিম বাবা খাও খাও সমস্যা নেই, আমি একটা পিরিচ দিয়ে দিব, আচ্ছা দিচ্ছি দাঁড়াও, প্লেট দিব তোমার, যে আমার ননদ খাচ্ছে আর আমি এখন কাজ শেষ করে নিই, খাওয়াটাও শেষ করে নিই, যেহেতু দুইটা বেজে গেছে আর এখন দুপুরের খাওয়ার টাইমই, যেহেতু আমার বাসায় মেহমান আজকে আসবে, আরও মেহমান আসবে, আমি আরও কিছু রান্না করতেছি এখন, তারপরে গোসল করব, আসো বাবা ইজেন বাবা আসো খেয়ে নাও, আচ্ছা জুবা খেয়ে নাও তাহলে, হ্যাঁ এই তো লক্ষ্মী ছেলে ভালো ছেলে, মুরগির মাংসটা রান্না দেখাই নাই, এই তো মুরগির মাংস ভুনা করছি, পড়াই হয়ে আসছে, সব কিছুই নিয়মতই দিছি, কিন্তু আজকে একটু টক দই দিয়ে রান্না করছি, দেখাই নাই অন্য অন্য কাজ করতেছিলাম, আর এদিকে মুরগির মাংস, মুরগির মাংস মেখে রাখবো,
নান রুটির সাথে খাবে, ভাজবো এগুলো। আমি পরিষ্কার করে মুরগির বুকের মাংস নিয়ে পরিষ্কার করে ধুয়ে এমন করে এনেছি। এখন মেখে রাখবো, 2-3 ঘন্টা থাকবে, তারপরে সন্ধ্যার দিকে নান রুটিও বাসায় বানানো হবে। আদা বাটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি হাত দিয়ে মাখাবো হাত দিয়ে দিয়ে দিচ্ছি। রসুন বাটা, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বাবা এটা মরিচের গুঁড়া, বুঝছো, মরিচের গুঁড়া একদম লাল টকটকা মরিচের গুঁড়া, খুব ঝাল। মাম কোথায়? মাম আম্মু রান্না দেখো, আপু রান্না দেখো। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিছে, হ্যাঁ সব দিছে, তখন ছিলাম না তাই দিয়েছো। আর এটা আমার মশলা গুঁড়া, এই মশলাটা গুঁড়াও দেখাবো কীভাবে করি। আজকে আমি অল্প একটু বাসায় নিজে নিজেই করে নিছি, এর মধ্যে অনেক রকম জিনিস আছে। ভিনেগার, ভিনেগার দিয়ে দিচ্ছি, এখন দেখতে হবে বাসায় আছে কিনা, দিলে ভালো লাগে খেতে। মাম মাম এখন এটা দিয়ে একটু সরিষার তেল দেবো, বুঝছেন, অনেক ভালো লাগে। মানে যে আমার হাতের এই মুরগি ভাজা খাইছে মানে ভুলতে পারে না। আমার মেয়ের তো সব কিছু আমার কাছে ভাল লাগে না, সবই ভাল লাগে, তোমার সব রান্না সুন্দর তো, শুধু এই মুরগির ভাজাটা ভালো লাগে বেশি। ওরে বাবা রে, আমার বিলাতি বিড়াল কি বলে রে। আরে ওক দিতে যাই তো আমি টেনশনে পড়ি। সঙ্গে বসছি আজকে বিদায় দেওয়ার জন্য আম্মা জুবা সাবা, ছোট কাকি আসো আসো আসো, মেয়ের সঙ্গে বিয়ে কতদিন পর আসছে, আসো। আমার ইজান বাবা কি করছে, বিদায় দাও বাবা। সাবা বিদায় দিয়ে দাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করব, যেহেতু আরো মেহমান আছে, কাকে দেখাবো বাদ বাকি। এখন মেহমানদের খেতে দিব, তার জন্য আমি আল্লাহ হাফেজ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।